প্রচণ্ড গরম রে ভাই, তার উপর আছে বিদ্যুতের লোডশেডিং, অবস্থা একেবারেই কাহিল। এখন থেকে সেই লোডশেডিংটাও নাকি আবার হবে শিডিউল মেনে, তাতে তো আর অন্ধকার কিংবা গরম দূর হবে না, একটুখানি সান্ত্বনা পাওয়া যাবে বড়জোর আগে থেকে জানা থাকায় যে কখন বিদ্যুৎটা থাকবে না। যদি ক্রিকেটের আলোচনায় আসি, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের শিডিউলও তো তৈরি করাই আছে, আর মাত্র 3 মাস বাকি, এবং সেইখানে বাংলাদেশের পারফরমেন্সের লোডশেডিং হওয়ার আশঙ্কাটা প্রবল। মানে সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টিতে আমাদের যে পারফরমেন্স, তাতে আসলে ওই ভয়টাই বেশি করে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, সেই লোডশেডিং দূর করার চেষ্টাটা কি আছে অন্তত ওই সান্ত্বনা পাওয়ার মতো? অন্য সব কিছু বাদ দেন না, 3 মাস পরের এই বিশ্বকাপে বাংলাদেশের ক্যাপ্টেন কে হবে সেটা কি আপনি জানেন? আমি জানি। আচ্ছা, আপনি আমি না জানলে কোনো অসুবিধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে, নির্বাচকরা জানেন, কোচিং স্টাফ জানে, যে খেলোয়াড়রা মাঠে গিয়ে খেলবে তারা কি জানে তাদের নেতা কে হবেন বিশ্বকাপে? কেউ জানে না। কেন জানে না? জানে না কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড টি টোয়েন্টির ক্যাপ্টেন নিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধা করছে, সিদ্ধান্ত নিতে ভয় পাচ্ছে। ভয়টা মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে, ভয়টা সাকিব আল হাসানকে নিয়ে। কেন আমি এমনটা বলছি সেই আলোচনাটাই করছি, একটু বোঝার চেষ্টা করছি। দেখুন, টি টোয়েন্টি ফরম্যাটে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে না এটা সবাই দেখতে পাচ্ছে, শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়া, প্রবাবলি মানে যারা ডিসিশনটা নিবে তারা ছাড়া বোধহয় এই বিষয়ে সবাই মোটামুটি একমত, এক জায়গাটাতে পৌঁছাবেন। এখন এই রিয়াদের নেতৃত্বে আমরা যদি গত ওয়ার্ল্ড কাপ থেকে যদি ধরি, ওয়ার্ল্ড কাপের মূল পর্ব থেকে যদি আমি ধরি, যেই মূল পর্বে আমরা ইনফ্যাক্ট সেই 2007 সালে ফার্স্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর কোনো ম্যাচ জিতিনি, সেটি এইবারও জিতিনি, তখন থেকে যদি আমরা ধরি, তাহলে সর্বশেষ যে 12টা ম্যাচ শেষ হয়েছে, কমপ্লিট যে 12টা ম্যাচ হয়েছে, তার মধ্যে আমরা 11টাতেই হেরেছি। টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মূল পর্বে সবগুলো ম্যাচ হেরেছি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে সবগুলো ম্যাচ হেরেছি, আফগানিস্তানের বিপক্ষে সিরিজে একটা ম্যাচ জিতেছি, মানে একটা হেরেছি একটা জিতেছি, যেটা জিতেছি ওইটাই সবে ধন নির্মণে, ওয়েস্ট ইন্ডিজে গিয়ে 2টো ম্যাচ হেরেছি, আরেকটা খেলা হয়নি বৃষ্টির কারণে, খেলা হলে ওটাও হারতাম, মানে যতটুকু খেলা হয়েছিল তাতে সেটাই মনে হচ্ছিল। এখন রিয়াদের নেতৃত্বে তো আমাদের পারফরমেন্সে কোনো উন্নতি হচ্ছে না, তার নিজের কী অবস্থা? দলের অবস্থা এত জঘন্য, তার ব্যাটিংয়ের অবস্থা আরও জঘন্য। এই যে সময়টার কথা বলছি আমি, সেই সময়ে 13টা ইনিংস, ইনফ্যাক্ট যেই ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজে হয়নি সেটা ধরে, 13 ইনিংস মিলিয়ে রিয়াদ রান করেছেন মাত্র 182। এই সময়ে তার হায়েস্ট স্কোর হচ্ছে 31, তার গড় হচ্ছে 16, তার স্ট্রাইক রেট প্রায় 100 কাটায়, মানে 182 রান করেছেন তিনি, 181 বল করে, একটা বল তিনি কম খেলেছেন। এখন রিয়াদ যেই জায়গাটাতে ব্যাটিংয়ে নামেন, সেইখানে দাবি থাকে স্ট্রাইক রেট হবে অন্তত 150, 160, 170, 180। অন্যান্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে তো আমরা সেটাই দেখি, তার এখানে 100 কোনো মতে। এখন ক্যাপ্টেন রিয়াদের নেতৃত্বে দল ভালো করছে না, তার নিজের অবস্থা খারাপ, কিন্তু ক্রিকেট বোর্ড তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার ব্যাপারে এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছে, এখনও তারা দোনমন করছে। কেন রে ভাই? ওই যে বলছিলাম শুরুতে, রিয়াদকে ভয় পাচ্ছে, ভয়ের জায়গাটা কোথায়? তার আগে বলি যে বোর্ডের দ্বিধার জায়গাটা কোথায়। ধরেন বোর্ড প্রেসিডেন্ট ওই দিনও বোর্ড মিটিং শেষে তিনি আসলে সাংবাদিককে বললেন যে, প্রেস কনফারেন্সেই তিনি বললেন যে, রিয়াদের নেতৃত্বে তারা খুশি কিনা এই ব্যাপারে তারা নিশ্চিত না, তার এটা একটা কঠিন প্রশ্ন, এবং যখন দেশে ফিরবে তারা বাংলাদেশ টিম, তখন এই বিষয় নিয়ে সবার সঙ্গে কথা বলবে, মাহমুদুল্লাহ রিয়াদের সাথে কথা বলবে। আমার কথা হচ্ছে, ভাই কী কথা বলবেন? টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর আপনারা কথা বলেন নাই, পাকিস্তান সিরিজের পর আপনারা কথা বলেন নাই, আফগানিস্তান সিরিজের পর আপনারা কথা বলেন নাই, এই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর আপনারা নতুন কী কথা বলবেন? মাহমুদুল্লাহ রিয়াদ যদি পদত্যাগ করতেন, যদি নিজে থেকে দায়িত্বটা ছেড়ে দিতেন, সেটা তো আগেই ছেড়ে দিতেন, এই এতগুলো সময় গেলে তখনই ছেড়ে, তখন তো তারা ছাড়ে নাই, সিদ্ধান্ত তো তার মানে বোর্ড থেকেই নিতে হবে। এখন সেই বোর্ড প্রেসিডেন্ট আবার বলছেন যে, মাহমুদুল্লাহ রিয়াদের মূল সমস্যাটা হচ্ছে কি যে, তিনি ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, এটাই সমস্যা, রান পেলেই সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, এটা কি ধরনের কথা হইল? ক্যাপ্টেন রান পেলেই বা তিনি পারফর্ম করলে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? জরুর ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন তাহলে? তিনি তো জাস্ট আগের সিরিজটাতে 2টা সেঞ্চুরি করেছিলেন। এখন ক্যাপ্টেন রান পাচ্ছেন না, রান পেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এই ভাবনাটা অতি সরলীকরণ। আবার সেই ক্যাপ্টেন রান পাচ্ছেন না বলে তো আপনারা মমিনুল হককে টেস্ট ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিয়েছেন, দেন নাই। মাহমুদুল্লাহ রিয়াদের ক্ষেত্রে সেটা করতে পারছেন না কেন? ওই যে আমি ভয়ের কথা বলছিলাম, সেই জিনিসটা বোধ হয় এই জায়গাটাতেও আলোচনায় চলে আসে। এখন মাহমুদুল্লাহ রিয়াদ তার ওই জায়গাটার কথা যদি আপনারা বলেন যে ভয়ের এই জিনিসটা, মানে বারবার এই কথাটা বলছি, কেন বলছি আমি এই কারণে, বা ক্রিকেট বোর্ড তো সাহসী হতে পারছে না, রিয়াদ সিনিয়র প্লেয়ার, তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিলে
তিনি কিভাবে অ্যাক্ট রিয়েক্ট করবেন, অন্য সিনিয়ররা কিভাবে রিয়েক্ট করবে, সেটা নিয়ে কি ক্রিকেট বোর্ডের ভয় আছে? যেটা হয়তোবা 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 মোমিনুল হকের ক্ষেত্রে ছিল না, এখন তো অবস্থাটা তো সেইটাই তো ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে। আবার সাকিব আল হাসানের কথাটা যে আমি বলছি, সাকিবের এই জায়গাটাতে দেখুন যে নেক্সট ক্যাপ্টেন হিসেবে সাকিবের নামটাই সবচেয়ে বেশি জোরালো আলোচনাতে রয়েছে। বোর্ড প্রেসিডেন্ট যেমন আগে একটা কথাতে বলেছেন যে ক্যাপ্টেন্সি চেঞ্জ করলেই, যে হঠাৎ করে ক্যাপ্টেন্সি পরিবর্তন করলেই যে টি টোয়েন্টিতে বাংলাদেশের সব কিছু বদলে যাবে, তিনি তা মনে করেন না, দীর্ঘমেয়াদে পরিকল্পনা করবেন। এখন হঠাৎ করে ক্যাপ্টেন্সিটা কই আপনি চেঞ্জ করতেছেন? আপনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরও করেন নাই, পাকিস্তানের বিপক্ষে সিরিজের পরও করেন নাই, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরও করেন নাই, এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পরও করলে সেটা হঠাৎ করে হবে? আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা মানে আমি সেটা ব্যাপারটা বুঝি নাই। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে আপনারা দীর্ঘমেয়াদী বলতে কি এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মাত্র দুই তিন মাস সময় বাকি আছে এটার কথা বুঝে নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত বলছেন দীর্ঘমেয়াদী হিসাবে? নেক্সট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ 2024 সালে হবে ওয়েস্ট ইন্ডিজে, তখন মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে আমরা ভালো খেলবো, সেটা কি ক্রিকেট বোর্ডের দীর্ঘমেয়াদী পরিকল্পনা? সাকিব আল হাসানের কথাটা যেটা বলছিলাম পটেন্সিয়াল ক্যাপ্টেন হিসেবে ধরা হচ্ছে, জিম্বাবুয়ে সফরে তারপরেও মাহমুদুল্লাহ রিয়াদি প্রবাবলি প্রায় নিশ্চিত ক্যাপ্টেন থাকবেন। কেন? কারণ ওই সিরিজটাতে সাকিব যাবেন না। আমি জানি না যে সাকিবকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অ্যাপ্রোচ করেছে কি না, সাকিব ওই সিরিজে যদি না যান এটা তো তিনি আগেই জানিয়ে দিয়েছেন, এখন যদি সাকিবের হাতে টি টোয়েন্টি টিমের নেতৃত্বটা দেওয়া হয়, বোর্ড থেকে কি সাকিবকে বলতে পারে না যে টি টোয়েন্টি টিমটা তোমার, তিন মাস পরে ওয়ার্ল্ড কাপ আমরা খেলবো, সো এই সিরিজটা জিম্বাবুয়ে সফরে তুমি যাও, অন্তত টি টোয়েন্টিটা তুমি খেলে আসো, বোর্ড কি সেটা বলতে পারে না? বলছে না কেন? ভয় পায়। আবার ধরেন হচ্ছে গিয়ে দুই মাস পরে যখন ওরা ফিরে আসবে জিম্বাবুয়ে থেকে, ওইখানকার রেজাল্ট যা খুশি তাই হোক, আমি ওইটা নিয়ে বদার না, ওইখানে 3-0 ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতলেও মানে জিম্বাবুয়ের বিপক্ষে রিয়াদ খুব ভালো খেললেও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যে আমরা মানে ভালো কিছু করবো না ওই বিষয়ে আমি নিশ্চিত, মানে এইভাবে যদি চলতে থাকে। এখন সাকিবকে তখন কি বলবেন যে দুই মাস আগে থেকে বাকি আছে, এশিয়া কাপ আছে, তারপর আমরা ট্রাই নেশন খেলবো, ওয়ার্ল্ড কাপ আছে, তুমি এই জন্য দায়িত্ব নাও? সাকিব যদি বলেন যে না আমি এত কম সময় দায়িত্ব নিব না, আপনারা কেন গত ওয়ার্ল্ড কাপের পরে অ্যাপ্রোচ করেন নাই? অথবা আমি যে জিম্বাবুয়ে সফরের কথা বলছি, আপনারা যদি সাকিবকেই ভেবে থাকেন, আমি জানি না, আমি বলছি যে সবচেয়ে সম্ভাব্য সবচেয়ে ভালো অপশন তো সাকিব, যদি সাকিবকেই ভেবে থাকেন, সাকিবকে ক্যাপ্টেন করেন, সাকিবকে জিম্বাবুয়েতে পাঠান, যদি সাকিব তারপরও না যায় ওই ঘোষণাটা দেন যে ঠিক আছে সাকিব ক্যাপ্টেন, আমি আরেকজনকে ভাইস ক্যাপ্টেন করলাম নতুন একজনকে, সাকিব যেহেতু এই সিরিজটাতে যেতে পারছেন না সেহেতু আমি ওই জায়গাটাতে ভাইস ক্যাপ্টেনকে এই সফরের জন্য আমি ক্যাপ্টেন্সিতে দিলাম। কোনো একটা কিছু তো করতে হবে, মাহমুদুল্লাহ রিয়াদ দায়িত্ব ছাড়ছেন না, কারণ তার ভিতরে একটা সেন্স অফ ইনসিকিউরিটি রয়েছে যে আমি দায়িত্ব ছাড়লে হয়তো দল থেকেই বাদ পড়ে যাব, যেটা মমিনুল হকের ক্ষেত্রে রয়েছে, এক টেস্ট পরেই বাদ পড়ে গিয়েছেন, মমিনুল আবার ফিরবেন, মাহমুদুল্লাহ রিয়াদ এই বয়সে একবার বাদ পড়ে গেলে তার পক্ষে আবার ফেরাটা খুব 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 কঠিন হয়ে যাবে। তো আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসলে এই জায়গাটাতে সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তারা যদি মনে করে যে রিয়াদের নেতৃত্বেই বাংলাদেশ ভালো করবে এই ওয়ার্ল্ড কাপ কিংবা ধরেন পরের ওয়ার্ল্ড কাপ, ফাইন, এটা ক্লিয়ার করেন, এই মেসেজটা আপনারা সবার কাছে দেন, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, সিলেক্টরস, মিডিয়া, মাস পিপল, সবাইকেই সেই মেসেজটা দেন। আপনারা যদি এরকম দোনো মনে করেন তখন কিন্তু ওরকম মনেই হবে যে কোনো সাহসী সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিতে পারছেন না, এবং যে কারণে তারা হয়তোবা মানে নিতে পারছেন না, হয়তো ওই সিনিয়র হিসাবে মাহমুদুল্লাহ রিয়াদ বা সাকিবকে অ্যাপ্রোচ করার ওই সব জায়গার ভয় থেকেই কি নিতে পারছেন না কিনা এরকম সিদ্ধান্তটা, ওই প্রশ্নটা কিন্তু তখন সামনে চলে আসবে, আসবেই আসবে।